সামনে লোকসভা নির্বাচন, তবে এখনো কিন্তু নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়নি, প্রার্থী তালিকা প্রকাশ হয়নি, কিন্তু দেওয়াল দখলের কাজটা কিন্তু তৃণমূল কংগ্রেস শুরু করে দিচ্ছে বলা যায়। আপনারা দেখছেন যে ছবি, আসন্ন লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রচার, তার জন্য দেওয়াল একেবারে দখল চলছে বলা যায়। এইভাবে ড্যাশ রেখে দেওয়া হচ্ছে, শুধু শূন্যস্থানটা পূরণ হবে যখন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলীকার। সুরাজ, কোন এলাকার ছবি? দেখো, লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি এবং প্রার্থীদের নামও ঘোষণা হয়নি। সেই সময় দেখা যাচ্ছে যে তার আগেই আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার যে কর্মীরা রয়েছে। এই ঘটনা হচ্ছে আরামবাগের গোঘাটের বদনগঞ্জ এলাকায়। প্রার্থীর নাম বাদ রেখে, একদম শূন্যস্থান রেখে শুরু হলো দেয়াল লিখনের কাজ। এবং এই নির্বাচন, লোকসভা নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেক সময়, যেমন হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু ফেক মেসেজ, অর্থাৎ ভুল মেসেজ হয় যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এরকম মেসেজ কিন্তু প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যদিও একদম এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন রকম নির্বাচনের ঘোষণা, দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ওকে, কি বলছেন যারা উদ্যোগী, যারা দেয়াল লিখছেন? দেখো, যারা উদ্যোগী দেয়াল লিখছেন, কারণ যে কোনো মুহূর্তেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে, অনেকটাই কাজ আগিয়ে রাখছেন তারা। কারণ এই সব কাজগুলো আগিয়ে রাখলে শুধুমাত্র নামটা ঢোকানোর ব্যাপার থাকবে এবং সেই নাম লিখে দেওয়া হবে, তাতে করে অনেক আগে থেকেই তারা কাজগুলো আগে রাখলেন লোকসভা ভোটের জন্য। সেটা তো আছেই, তার সঙ্গে দেয়ালটাও বুক হয়ে রইল, কারণ সেখানে যেহেতু বড় লড়াই, এই লড়াইয়ে সবাই চাইবে তার দেওয়ালটা লিখতে, তাদের প্রার্থীর দেওয়াল লিখতে। সেই জায়গায় ঠিক ঠিক জায়গায় দেওয়ালটা যাতে তারা ব্যবহার করতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, তারই একেবারে উদ্যোগ বলা যায়। অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।